বিশেষ প্রিলিমিনারির জন্য ইংলিশ গ্রামার এবং লিটারেচারের ওপর পঁয়ত্রিশটি প্রশ্নের মডেল টেস্টে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম ই গেভ মি ফাইভ বুকস এই সেন্টেন্সে এজিক্টিভ কোনটা দেখেন এজেক্টিভ কিন্তু সবসময় নাউনের পূর্বে বসে এবং এখানে সংখ্যা দোষ গুণ অবস্থা এগুলো বোঝানো হয় তাহলে এখানে হচ্ছে ফাইভ হচ্ছে এজেক্টিভ ওয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রাইমা ফেসি প্রাইমা ফেসি মানে হচ্ছে প্রথম দেখাতে তাহলে

হো বিলিভস ইন ওয়ান গট ইসকল্ড যে ব্যক্তি এক ঈশ্বরে বিশ্বাসী তাকে বলা হয় মনোথ ইস্ট দ্য কারেক্ট স্পেলিং খুশ্চেনিয়ার কোশ্চেনিয়ারের কারেক্ট স্পেলিং হচ্ছে প্রথমে হচ্ছে আপনি কোশ্চেন লিখবেন এবং একটি অতিরিক্ত অ্যান্ড হবে এন এআইআরই কোশ্চেনিয়ার দ্য অ্যান্টনিম অফ প্লেনটিফ প্লেনটিভ শব্দের অর্থ আমরা জানি হচ্ছে বাদি ফরিয়াদি অথবা যে হচ্ছে অভিযোগ করে বা অন্য অন্যদিকে বিপরীত শব্দ হবে বিবাদী তাহলে দেখেন বিবাদী হচ্ছে ডিফেন্ডেন্ট ডিফেন্ডেন্ট মানে হচ্ছে বিবাদী যে অভিযোগের বিরুদ্ধে লড়ে গো ফার এখানে ফার এই সেন্টেন্সে কি হিসেবে ব্যবহৃত হয়েছে ফার হচ্ছে এখানে এডভার্ভ হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ইডিয়ম স্মেলে রেট স্মেলে রেট মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে সন্দেহ পোষণ করা তাহলে সাসপেক্ট সামথিং হুইচ অফ অফ দ্য ওয়ার্ড ইজ প্লোরাল এখানে প্লোরাল কোনটা আমরা জানি মেমোরেন্ডাম হচ্ছে সিঙ্গুলার আর এখানে মেমোরেন্ডা মেমোরেন্ডা হচ্ছে প্লোরাল এখানে কারেক্ট পেসিভ বয়সটা বের করতে হবে হোয়ার হি লিভস ইজ নোন বাই মি নোন না ননের পরে টু ব্যবহৃত হয় তাহলে দেখেন হোয়ার হি লিভস ইজ ওয়ার্ড ইনগ্রেডিয়েন্ট আগেটার উত্তর হচ্ছে এটা মানে হচ্ছে উপাদান তাহলে এর সিনোনিম হচ্ছে এলিমেন্ট এলিমেন্ট মানে হচ্ছে উপাদান এর নাউন ফর্ম কি এর নাউন ফর্ম হচ্ছে প্রপোজাল আইডেন্টিফাই দ্য ক্লস অব দ্য আন্ডারলাইন পোর্শন আই নো দা ম্যান হু হ্যা আমি লোকটিকে চিনি যে এটা করেছে মানে ওই লোক সম্পর্কে এখানে কোনো কিছু বলা হচ্ছে তাহলে কারও সম্পর্কে যখন দোষ অবস্থা বোঝানো হবে তখন সেটা হচ্ছে এজিকটিভ ক্লস তাহলে এর অ্যান্সারটি হবে এজেকটিভ ক্লস এখানে সেন্টেন্স টি বের করতে হবে মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর বেনিফ্যাক্টর যদি এখানে দা ব্যবহৃত হতো তাহলে এখানে হ্যাভ কাম হতো যেহেতু এখানে দা ব্যবহৃত হয়নি তাহলে এটা সিঙ্গুলার হবে মাই ফ্রেন্ড এবং একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে এজন্য ব্যবহৃত হবে কম্পারেটিভ ফর্ম অফ হি ইজ এস ক্লেভার অ্যাজ এ ফক্স মানে তাহলে বোঝানো হচ্ছে যে এখানে অ্যা ফক্স ইজ নট ক্লেভারার আপনারা ইকুইলিব্রিয়াম শব্দটি জেনে থাকবেন মানে সম অবস্থান ইকুইলিব্রিয়াম যখন প্রফিট এবং লস সমান হয়ে যায় তখন তাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলা হয় আর সেই ক্ষেত্রে ইকুইলি এর সিনোনিমটা হচ্ছে ব্যালেন্স স্ট্যাম্প ইট ইজ অ্যাটাস টু এন স্ট্যাম্প আসলে কোথায় ব্যবহার করা হয় স্ট্যাম্প তো লেটার ব্যবহার করা হয় ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হ্যার হি ইজ ইন চেঞ্জ হু ইজ দা অথর অফ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এটি লিখেছেন জোলস কিং লিয়ার কিংলিয়ার মূলত এটি কোন ধরনের সাহিত্য ছিল এটি হচ্ছে ট্রেজেডি

বাট আই হ্যাভ পমিসেস টু কীপ অ্যান্ড মাইলস টু গো বিফর আই স্লিপ এটি লিখেছেন রবার্ট ফ্রস্ট ফ্রেলটি দ্য নেম ইজ উইমেন এখানে এটা কোত্থেকে নেওয়া হয়েছে এটা মূলত হ্যামলেট থেকে নেওয়া হয়েছে হো ইজ আউট অফ দা সেমেজ কিডস শেলি বাইরন এরা হচ্ছে একই যুগের কবি অন্যদিকে ব্রাউনিং একই যুগের কবি নয় দ্য নেম অফ ইয়াহু ওয়া ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই ইয়াহু শব্দটা এটা প্রথম কে ব্যবহার করেছে জনাতন সুইফ্ট দ্য থিউরি অফ লাইফ থিউরি অর্জ বার্নার ড্রামাটিক মনোলগ এটা কোথায় ব্যবহার করা হয় এটা মূলত পয়েট্রি বা কবিতার মধ্যে ব্যবহার করা হয়

ছিল 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 রেভেন্স কেন্দ্রিক টেল অফ টু এটি কে লিখেছেন টেল অফ টু সিটিস লিখেছেন চার্লস ডিকেন্স পরবর্তী মডেল টেস্টের জন্য অবশ্যই সাথেই থাকুন আসসালামু আলাইকুম স্বপ্নের স্কুলের সাথেই থাকুন